হ্যালো ডিয়ার ভিউয়ার্স, সবাইকে আপনাদের আছি স্পোকেন ইংলিশের একটি লেকচারে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো, আপনারা দেখতে পাচ্ছেন রিজয়েন্ডার। রিজয়েন্ডার মানে কীভাবে আপনি ছোটো ছোটো উত্তর দিয়ে মানে কোনো প্রশ্নের কথা চালু রাখতে পারেন, কথা এগিয়ে নিতে পারেন, তাৎপর্যপূর্ণ করে তুলতে পারেন। আমি লেকচারটি শুরু করার আগে আপনাদের কাইন্ডলি রিকোয়েস্ট করবো যাতে আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করান, এবং আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ যে লাস্ট আমার যে লেকচারটি ছিল এটা প্রচুর প্রচুর ভিউয়ার্স দেখেছেন এবং তারা লাইক কমেন্ট করেছেন। এবং আমি যেটি বলবো যে কাইন্ডলি আপনারা সাবস্ক্রাইব করুন, তাহলে মুছিত হবো পরবর্তী ভিডিও করে দেওয়ার জন্য, এবং তাতে আপনারা আমার পরবর্তী সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিওগুলোর আপনারা যেটা নোটিফিকেশান পেয়ে যাবেন, লাল বাটনটিতে ক্লিক করে প্রেস করে দিন যে বেল আইকনে, তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো পেয়ে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকে এই নতুন লেকচারটি। রিজয়েন্ডার মজার চমৎকার ম্যাজিক্যাল একটি ইউজ এবং খুব ছোটো ছোটো ওয়ার্ড শিখে আমরা কীভাবে এই প্রশ্ন উত্তর দিয়ে কথা চালিয়ে যাবো সেগুলো আমরা শিখবো ওপর লেকচারটি দেখার জন্য অনুরোধ করছি। দেখুন, রিজয়েন্ডারকে আমি এখানে ভাগ করেছি বিভিন্নভাবে, যেমন ইন্টারেস্টেড হলে আমরা কী বলতে পারি, হ্যাপি হলে কী বলতে পারি, স্যাড, এরকম। যেমন ধরুন ইন্টারেস্টেড হতে হলে আমরা কোনো বিষয়ে, কেউ যদি এমন একটি কোয়েশ্চেন করে যে আমি সেটা ইন্টারেস্ট দেখাবো, তখন বলবো আই সি, দ্যাটস নাইস, ওহ ইয়া, রিয়েলি। হ্যাপি হলে বলবো, খুশি হলে বলবো, দ্যাটস গ্রেট, টেরিফিক, কুল, ওয়ান্ডারফুল, ফ্যান্টাস্টিক, নাইস, দ্যাটস অসম, এরকম। স্যাড বা দুঃখ দুঃখিত হলে কোনো কারো কথায় বলতে পারি, দ্যাটস টু ব্যাড, আই এম সরি টু হিয়ার দ্যাট, ও নো, দ্যাটস টু ব্যাড, এরকম, সরি টু হিয়ার দ্যাট, দ্যাটস টেরিবল, মানে এটি ভয়ঙ্কর। সারপ্রাইজ হলে, বিস্মিত হলে, ইউ আর কিডিং, আই ক্যান বিলিভ ইট, ওহ রিয়েলি, ওহ রিয়েলি, এরকম, নো ওয়ে, কোনোভাবেই নয়, ইউ আর পুলিং মাই লেগ, এরকম, বা গেট আউট অফ টাউন, ইউ ক্যান বি সিরিয়াস। আমি উদাহরণ নিচে দিয়ে দিচ্ছি, ইউ আর নট সিরিয়াস, হ্যাঁ, মিনিং ইউ আর জোকিং অর কিডিং, মানে আপনি তুমি তামাশা করছো, ইউ আর নট সিরিয়াস, রিয়েলি, ওয়েট, হোয়াট, এরকম, সিরিয়াসলি, আর ইউ সিরিয়াস, হ্যাঁ, ফর রিয়েল, সত্যি, নো ওয়ে, কোনোভাবে নয়, গেট আউট অফ, গেট আউট, ওয়াও, আমরা বিস্মিত হলে এটি বলবো, ওয়াও। খুশি বা দুঃখ কোনোটা না হলে আমরা বলতে পারি এগুলো, আই সি, মানে যখন আমি কোনো অভিব্যক্তি পাচ্ছি না, কেউ আমাকে অযথাই একটা কোশ্চেন করে বসলো, তখন আমি বলবো আই সি। হয়তো কেউ বললো ইউ লুক সো বিউটিফুল, ইউ লুক সো হ্যান্ডসাম, তখন বলবো আই সি, বা বলতে পারি ও ইয়া, খুশি হলে আবার বলতে পারি ও ইয়া, ইন্টারেস্টিং, ওকে, কোনো বিষয়ে খুশি হলে বলবো ইন্টারেস্টিং, বা প্রশংসা করলে বলবো খুশি হলে, দ্যাটস নাইস, এরকম। অ্যাগ্রিড বা হ্যাঁ, বা অনুমোদন সুযোগ বাক্যে আমরা বলবো আহা, ওকে, ইয়েস, ইয়া, ইয়াপ, ইয়াপ, রাইট, এরকম, প্লাস আরেকটি মন্তব্য। উদাহরণগুলো দেখুন এগুলো থেকে, আই সোয়ার দ্যাট গাই ইজ আ ফেমাস বডি বিল্ডার, ইউর পুলিং মাই লেগ, আই এম বিগার দেন দ্যাট বগ, দ্যাট গাই, ওকে, মানে আমি বিশ্বাস করতে পারছি না, ইউড বেটার গেট আউট অফ টাউন মাই ফ্রেন্ড, ইউ আর পেস্ট, তুমি দূর হয়ে যাও, তুমি একটি যন্ত্রণা, এরকম। আই এম জয়নিং দ্য আর্মি, একজন বলছে, আরেকজন বলছে, ইউ ক্যান বি সিরিয়াস, হ্যাঁ, এটা তুমি হতে পারে না, ইউ আর অ্যাফ্রেড অফ শুটিং, তুমি গোলাগুলিতে ভয় পাও। একটি কথোপকথন দেখুন কে বলছে এবং একটা বিষয়ে কথোপকথন, আই রেড সাম ইন্টারেস্টিং রিসার্চ অ্যাবাউট ইউজিং আ ল্যাপটপ টু টেক নোটস ইন ক্লাস, রাকিব রিজয়েন্ডার ব্যবহার করছে, ও ইয়া, ইয়া, অফকোর্স, টাইপিং ইজ ফেস্টার দ্যান হ্যান্ড রাইটিং নোটস, রাকিব বলছে, রিজয়েন্ডার ইউজ করে বলছে, রাইট, কেউ তো হচ্ছে, বাট হোয়েন উই টাইপ, উই টেন টু টাইপ ভার্ব বা টিম নোটস, আমরা কথাগুলো আমাদের পুরো লিখে নিতে হয়, এভরি ওয়ার্ড উইল হিয়ার, রাকিব, আই সি, ওকে, ক্যা, বাট হোয়েন উই হ্যান্ড রাইট, হ্যাঁ, উই টেন টু বি মোর সিলেক্টিভ, তখন আমি আরও বেশি সিলেকশন করে দেখতে পারি, হুইচ ইজ মোর ইউজফুল, ওকে, রাকিব বলছে, ওয়াও, দ্যাটস দ্যাটস ইন্টারেস্টিং। দেখুন, সে বলছে যে লেখার সময় আমরা যদি টাইপ না করি তাহলে আমরা অনেক কিছু লিখতে পারি, তখন রাকিব একটি রিজয়েন্ডার ইউজ করলো, যে ওয়াও। এই রিজয়েন্ডার উদাহরণ দেখুন, অ্যান্ড হাউ, আমিও স্ট্রং অ্যাগ্রিমেন্ট বুঝাই, রাজীব, দ্যাটস দ্য বেস্ট হি আই হ্যাভ এভার হ্যাড, আরেকজন বলছে, অ্যান্ড হাউ, মানে আমিও, কাম অন, মানে উৎসাহ দেওয়া, যেমন মাহমুদ বলছে, আই এম নট শিওর আই ওয়ান্ট টু ডু দিস, আমি এটা করবো কিনা আমি জানি না, রাকিব বলছে, কাম অন, আসো এটা করো, এরকম, হাহ, বিস্ময় অবিশ্বাস জয় উল্লাস আমরা প্রকাশ করি হাহ দিয়ে, হাউ আবাউট দ্যাট, এটা করলে কেমন হয়, এরকম, বা এটা কীরকম হয়ে যায়, এরকম, সেলস আর আপ বাই 36%, হাউ আবাউট দ্যাট, কীভাবে সম্ভব, হ্যাঁ,
বিক্রি 36% বেড়ে গিয়েছে, কীভাবে সম্ভব? আল বি ড্যামড, আমি শেষ হয়ে যাবো, আল বি ডান্ড, ধ্বংস হয়ে যাবো, এরকম শেষ হয়ে যাবো। নো ফুলিং, আমাকে বোকা বানো যাবে না, নো কিডিং, তামাশা করা যাবে না, নো ওয়ে, এটা কোনোভাবে সম্ভব নয়। ওকে, ইউ আর গোয়িং মি, কেউ বলছে ইউ আর গোয়িং উইথ মি কক্স বাজার, আচ্ছা পুরো নো ওয়ে, আই হ্যাভ অ্যান এক্সাম, এরকম আউচ আউচ, ইট ওয়াজ ব্যাড শট বাই মুশফিকুর রহিম, এরকম ও ওয়ার্ড মাই ডেড বডি, কোনোভাবেই না, একেবারেই না। ওকে, ও আই ক্যানট গো দেয়ার ওয়ার্ড মাই ডেড বডি বিকজ আই হ্যাভ অ্যান এক্সাম, এরকম রিয়েলি, জয়েন ইজ কামিং আর কেয়ার ইজ কামিং টুমোরো, আর কিছু বলছে রিয়েলি, দ্যাটস অ্যামেজিং। ওকে, যেমন বাংলাদেশ ইজ প্রোডিউসিং, বাংলাদেশ ইজ দ্য থার্ড ভেজিটেবল প্রোডিউসিং কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, আর কিছু বলছে দ্যাটস অ্যামেজিং, দ্যাটস গ্রেট বলছে, কিংবা এটা আরেকটা বলতে পারি আমরা, দ্যাটস আউটরেজিয়াস, ভয়াবহ, কোনো বিষয়ে পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, দ্যাটস আউটরেজিয়াস। ওকে, দ্যাটস ইজ রিডিকিউলাস, খুবই হাস্যকর, আনবিলিভেবল, ওকে, অবিশ্বাস্য, আর যেমন সেটা আর কি, হোয়াট এলস ইজ নিউ, হোয়াট এলস ইজ নিউ, আমরা এইভাবে বলতে পারি, দে লস্ট গেইন, তারা আবার হারিয়ে গেছে, আর যেমন সে সো হোয়াট এলস ইজ নিউ, এটা নতুন কি, ওরা যেমন নো ইট, হতাশা বিরক্ত, আর বলো না, ওরা যেমন নো ইট, আর বলো না, আই লেফট মাই ওয়ালেট অ্যাট হোম, ওয়ালেট মানে মানে ব্যাগ, আমি বাড়িতে ছেড়ে এসেছি, ইউ বেট মানে আমি রাজি, ওকে, সাউথ ইন্ডিয়ার অফকোর্স, একদি বোঝায়, ওয়েল পিক আপ জুই আফটার স্কুল, ওয়ান্ট ইউ, ইউ বেট, অফকোর্স, আরেকজন বলছে ইউ বেট মানে হ্যাঁ রাজি, ইউ বেটার বিলিভ ইট, মেনে নাও, ইউ ক্যান সে দ্যাট অ্যাগেইন, পুরো মেনে নাও, দিস ইজ সো বোরিং, ইউ ক্যান সে দ্যাট অ্যাগেইন, তুমি বলতেই পারো, এরকম, ইউ ডোন্ট সে, সারপ্রাইজড, কী বললে, হি হ্যাজ জাস্ট ওয়ান দ্য লটারি, ইউ ডোন্ট সে, মানে বিশ্বাসই হচ্ছে না এরকম, ইউ জাস্ট নেভার নো, জানো না, হতেও পারে, ইউ নেভার নো, শি মাইট চেঞ্জ হার মাইন্ড, হতে পারে সে তার মন চেঞ্জ করবে, ইউ আর কিডিং, তুমি তামাশা করছো, ইউ হ্যাভ গট টু বি কিডিং, তুমি তামাশা করছো, এরকম কিছু রিজয়েন্ডার অ্যাপ উদাহরণ দিলাম। নাম্বার ফোর, দেখুন আরেকটি কথোপকথন উদাহরণ আমরা এখানে দেবো, অ্যাজ অ্যান এক্সাম্পল, রিনা এবং সুমনের মধ্যে কথোপকথন, রিনা বলছে হোয়াট আর ইউ ডুইং আফটার ক্লাস, সুমন বলছে আই এম গোয়িং টু হেড টু দ্য লাইব্রেরি, আমি হেড করে যাচ্ছি মানে এগিয়ে যাচ্ছি লাইব্রেরির দিকে, রিনা ওহ ইয়া রিজয়েন্ডার, হোয়াট ফর, কী জন্যে, সুমন আই হ্যাভ আ টন অফ হোমওয়ার্ক, আমার লক্ষ লক্ষ কাজ পড়ে রয়েছে, রিনা সরি টু হিয়ার দ্যাট রিজয়েন্ডার, ওকে, হ্যাঁ গুড লাক উইথ ইট, হ্যাঁ সুমন থ্যাংকস, হাউ আর ইউ, তোমার খবর কী, তুমি কী করবে, ওয়ার আর ইউ হেডেড আফটার ক্লাস, ক্লাসের পর তুমি কোথায় যাবে, রিনা আই হ্যাভ লাঞ্চ প্ল্যানস, সুমন বলছে দ্যাটস নাইস, উইথ, হ্যাঁ কে যাচ্ছে, রিনা এ ফ্রেন্ড ফ্রম মাই ইংলিশ ক্লাস, সুমন ওহ কুল রিজয়েন্ডার, ওহ চমৎকার, ওয়েল হ্যাভ ফান, মজা করো, রিনা থ্যাংকস, সি আর লেটার অ্যান্ড গুড লাক উইথ ইয়ার হোমওয়ার্ক, ওকে, সুমন উত্তর দিচ্ছে থ্যাংকস, সিয়া, আবার দেখা হবে। তো দেখুন ডিয়ার ভিউয়ার্স, এই ছোট্ট একটি লেকচার, কিন্তু আশা রাখি আপনারা দু একবার দেখলে আপনারা বুঝতে পারবেন রিজয়েন্ডার ব্যবহার করে কীভাবে আমরা বিভিন্ন পদভাবে উৎসাহ দিতে পারি, খুশি হতে পারি, হতাশা প্রকাশ করতে পারি, সারপ্রাইজ হতে পারি, এটি দু একবার দেখলে আপনাদের ধারণাটা আরও ক্লিয়ার হবে। থ্যাংকস ফর ওয়াচিং, কাইন্ডলি প্লিজ প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি উৎসাহিত হব পরবর্তী লেকচারগুলো তৈরি করার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং, স্টে ওয়েল, সি ইউ শর্টলি।